শান্তিবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক নেশা বিক্রেতা ও এক নেশা সেবনকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। পুলিশের উপর আস্থা হারিয়ে নেশা বিরোধী অভিযানে নামল এলাকাবাসী। ঘটনার বিবরণী জানা যায়, রবিবার শান্তির বাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক নেশা সেবনকারীকে দেখতে পায় এলাকাবাসী। পরবর্তী সময় নেশা সেবনকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসী জানতে পারে, নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে নেশা সেবনকারী যুবক নেশা সামগ্রী ক্রয় করেছে। এই কথা জানতে পেরে এলাকাবাসী খবর দেয় শান্তির বাজার থানায়। এলাকাবাসীর অভিযোগ, নেশা কারবারি ও নেশা সেবনকারীকে আটক করে থানায় খবর দিলেও থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খবর দেওয়ার পর 45 মিনিট অতিক্রান্ত হওয়ার পরেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। এ নিয়ে এলাকাবাসী সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দেন। ঘটনা অতিক্রান্ত হবার প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেশা কারবারির ঘরে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করে। পুলিশ নেশা সামগ্রী, নেশা কারবারি ও নেশা সেবনকারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তির বাজার থানায় নিয়ে আসে। এ বিষয়ে পুলিশ জানান, ওনারা ঘটনার তদন্ত করছেন। এখানে তো আমাদের থানাতে একটা ইনফরমেশন আসছিল, ইনফরমেশনের মোতাবেক আমরা আসি। আসি পরে এখানে দেখলাম অনেক লোকজন দাঁড়ায় না, এবং এর মাঝখানে দুজন লোক আটকানো আছে। আটকানোর পরে জিজ্ঞাসাবাদ করলাম, জিজ্ঞাসাবাদের পরে দেখলাম যে তারা এখানে ড্রাগস ইউজ করে এবং ড্রাগস বিক্রি করে। এর সুবাদে আমাদেরকে বলছে এর পাশে একটা বাড়িতে একটু সার্চ করেন। সার্চ সুবাদে আমরা কিছু সাধারণ একটু তল্লাশি করে কিছু একটু জিনিস পাইছি, এই পর্যন্তই আমাদের সার্চের পরে পাওয়া গেছে। এখন আমরা জিজ্ঞাসাবাদ, কারণ ব্রাউন সুগার কি যেটা আমরা জানি, কিন্তু আমরা তদন্ত করে এটা পরীক্ষা করার পরে এটা আমরা জানতে পারবো কি এটা। এটা আমরা সন্দেহমূলক নিতেছি। নেওয়ার পরে অ্যারেস্ট বলতে দুজন লোককে আমরা আপাতত জিজ্ঞাসাবাদের জন্য নিতে আসি। এইটা যখন জিজ্ঞাসাবাদের পরে প্রমাণিত হইব তখন আমরা অ্যারেস্ট করবো।